ডিপ ফ্রাই। একদিন পর তোজো আমাদের ঘরে এলো, তোজো এখন ব্যস্ত মানুষ। কাবলি ছোলা, মটর, রাজমা, তরকা এগুলো বানানো গিয়েছে। এখানে দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো। এই বিশেষ দিনে আমি আমার একটা বড় শখ বলতে পারো পূরণ করতে চলেছি। এদিকে কাকানের টিফিন রেডি, ম্যাগি ফ্রাই প্লেট বল। এদিকে কাকানের রেডি, বাবাই দিয়ে আসবো। সব নিয়েছিস তো বাবা? জলের বোতল, সাবধানে যাবে, জল টল ঠিক মতো খাবে কিন্তু। এখন বাজে সকাল 7:30 হয়েছে। এদিকে আমাদের ঘর দোর পুরো আমার গোছানো কমপ্লিট, পূজা এসে ঘর দোর মুছেও গেছে। আজকে ওর মাকে নিয়েও হসপিটালে যাবে বলে সকাল সকাল চলে এসছে। আমারও কাজকর্ম হয়ে গেছে, টেবিল পরিষ্কার। তাতানের জন্য যে সকালবেলা টিফিনে করে দিয়েছিলাম ম্যাগি ফ্রাই, তো একটু বেশি করেছিলাম, আমার এটা ব্রেকফাস্টে হয়ে যাবে। আর এটা হচ্ছে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, আজকে মোচা ঘন্ট করব। বাসনগুলো রাখিনি কারণ বাসনগুলো না এখনও জল ঝরেনি। এখানে আমার জন্য চা বসিয়েছি, জল ফুটে গেছে। আর এই ঘর দোরও পরিষ্কার, ঘর দোর মোছা হয়ে গেছে, বাসনকোসন মাজা হয়ে গেছে। সকাল সকাল যদি সমস্ত কাজকর্ম এরকম পরিষ্কার হয়ে যায় না বেশ ভালো লাগে, তাই না? কিন্তু এটা তো রোজ রোজ হবে না। গুড মর্নিং, আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে সোমবার, সোমবারের এখন বাজে সকাল 8:00। এই এখন দুধ দিতে যাবো আর কি। ওদিকে সমস্ত কাজকর্ম সকাল সকাল হয়ে গেছে, এত ভালো লাগছে না কি বলবো। যদি রেগুলার এরকম সকাল সকাল সব হয়ে যেত বেশ ভালো হতো, কিন্তু রেগুলার তো সম্ভব না। পূজা তো আর রোজ রোজ এরকম 6টার সময় আসবে না। কালকে বলে রেখেছিলো আজকে ওর মা হসপিটালে ওর মাকে নিয়ে যাবে, তো তাই জন্য বলছিলো বিকেল 4টের সময়। কারণ বিকেল 4টের সময় কি তার থেকে না আসা ভালো, কারণ 4টে পর্যন্ত ঘর দোর বাসনকোসন তো রেখে দেবো না। তাহলে সকালবেলা আয় বলে তাহলে ঠিক আছে সকালে আসবো। তাই জন্য সকালবেলা এসে করে গেলে, এমনিতেও তো আমি সকালেই উঠি। আজকে আমার সকাল শুরু হয়েছে 5:30 সময়, কারণ আমি জানতাম ইন্দ্রই নিয়ে যাবে, কিন্তু ওই দাদাকে টিফিনটা করে দেবো। আজকে আবার ওর ইচ্ছা হয়েছে আমাকে একটু ম্যাগি ফ্রাই করে দেবে, কালকে রাত্রেই বলে রেখেছে। আজকে দুধে খাস না বলে না খাবো, ম্যাগি ফ্রাই করে দিলে অনেকদিন ধরে ইচ্ছা করছে। আমি ঠিক আছে, তাই জন্য 5:30 সময় উঠে ওর টিফিনটা বানালাম, ওর চুল টুল বেঁধে দিলাম, তাকে ওর বাবাই নিয়ে বেরিয়ে গেল। একেবারে আমার এই যে ঘরের সমস্ত কাজকর্ম করে গা ধুয়েছি, পুরো ঘেমে গেছিলাম। গা ধুয়ে আমার চা টা খাওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি দুধ আনতে। তবে আজকে স্কুটি করেই যাব, কারণ তাতানকে আবার ছুটির সময় মনে হয় আমাকে আনতে যেতে হতে পারে। তার মধ্যে আমার সবথেকে বড় কথা হলো, এদিকে তো হয়ে গেছে কিন্তু আমার ভিডিও এডিট হয়নি, কাজেই দুধ নিয়ে এসে ভিডিও এডিটে বসতে হবে। তাই জন্য আজকে স্কুটি করেই যাবো, হেঁটে গেলে না অনেকটা সময় চলে যাবে। 8:25 বাজে, দুধ নিয়ে চলে এসেছি। তবে আজকে দুধের ক্যান, দুধের বাটি আমাকে মাজতে হবে। পূজা তো আবার আসবে সেই কালকে বেলাতে, তো তার আগেই তো আবার দুধের ক্যান লাগবে। দেখি চলো জামা কাপড় ছেড়ে নিই, ছেড়ে আমি আগে এডিট করতে বসবো, তারপরে আবার সব কাজ। দুধটা বসিয়ে দিলাম, এটা হচ্ছে আগের দুধ, এর সাথে একসাথে মিশিয়ে রাখবো। দুধ জাল দেওয়া হয়ে গেছে, আর দুধ জাল দিয়ে দিতে দিতে না আমি এদিকে বাসনগুলো সব পরিষ্কার করে নিয়েছি, জল ঝরে গেছিলো। আর এই যে দুধের ক্যানটা, দুধের বাটি আর আমার চায়ের কাপ, পরে যে চা খেলাম সেগুলো মেজেই রাখলাম, আর রাখলাম না। আর এগুলো বাইরে রেখেছি, এগুলো রান্না করতে লাগবে দুপুরে। তো এই তো আপাতত এখন বাজে 15:45, 15:30 মধ্যে আবার ঘরের সকালবেলার যা যা কাজকর্ম ছিল সব কমপ্লিট হয়ে গেছে। ওদিকে জামাকাপড়ও কাস্তে দিয়ে দিয়েছি, এখন বসবো এডিট করতে। ম্যাগিটা না একটু গরম করে নিলাম, কেন অনেক সকালবেলা করেছি, তো 6টার মধ্যে আমার ম্যাগি হয়ে গেছিলো, এখন বাজে 9:45, একটু গরম করে নিলাম। এখন বাজে 9:50, আমার ভিডিও এডিট হয়ে গেছে, এখন শুধু থাম্বনেলটা বানিয়ে আপলোডটা করব। তো খিদে পেয়ে গেছে, তো ভাবলাম খেয়ে নিই, তো ওই ম্যাগিটা একটু গরম করে নিলাম। সকালবেলা যখন তাতাটার জন্য ম্যাগি করছিলাম তখনই আমি ভেবে রেখেছিলাম যে আমার জন্য করে রাখি, তাহলে আর আমার জন্য আলাদা করে কিছু করতে লাগবে না। তো এই একবারেই করে নিলাম ম্যাগি ফ্রাই, আর নতুন কিছু নেই। ওই তো এটা কি জানো? আরে ওগুলো এসে ঠাকুর পরিষ্কার করার।
পিতলের বাবারে ও কত বহু যুগ পর আমাদের ঘরে এসে খালি দেখছে নতুন কি হলো নতুন কি এলো না না দিদির ওই দেখ তদন্ত শুরু করেছে তোর জিনিসটা দেখায় কি পেয়েছিস নতুন পরে দেখাবে গোষ্ঠীর পিণ্ডি অনেকদিন পর তোজো আমাদের ঘরে এলো তোজো এখন ব্যস্ত মানুষ ঘুরি সত্যি ব্যস্ত কিন্তু সিরিয়াসলি জানি তো তুই এখন সময় পাস না সেদিনকে কাকাই আমাকে জিজ্ঞাসা করছে তোজো এখন আসে না আছি না বলে পড়াশোনা চাপ পেরেছে ছেলেটার তোজো ঘুরি পেয়েছে কালকে এমনি নাকি কোনো কারণে এমনি দিয়েছে বাহ আচ্ছা স্কুল যাসনি আজকে ভালো লাগছে না দিন পর এসছে বলছে কিসের আমাদের মুখে মুখ চলছে কন্টিনিউ কোথায় হ্যাঁ কোথায় আমি দেখেছি আমি দিতে দিতে কৌটো থেকে দু তিনটে নেওয়া হয়ে গেল আবার খেতে খেতে নেওয়া গেলো আমি ওকে জিজ্ঞাসা করেছি চিপস খাবি না চানাচুর খাবি বলে কি চিপস বেশি দাও চানাচুর কম দাও মানে দুটোই ও খাবে এখানে দুটোই আছে চিপস চানাচুর দুটোই আছে আমাকে জিজ্ঞাসা করছে তুমি কোন আনন্দে এটা দিচ্ছ মানে এরকম আগে তো ও এসে চাইতো আমি এসে সার দাম না যে কী খাবে খুব কম মাঝে মাঝেই আসতো আমাকে বলছে তুমি হঠাৎ করে আমাকে চিপস চানাচুর সাধলে আমি তো চাইলেও আমি দিতে চাই না সকালবেলা খালি পেটে দিতে চাই না নিচে মা না করে দিচ্ছে যখন তখন দেবে না ওকে এইসব এইসব খায় আর নিচে গিয়ে খাবার খেতে পারে না উল্টো পাল্টা সারাক্ষণ এইসব উল্টো পাল্টা খাবার খেয়েই আছে এগুলো দিতে চাই না এবার আজকে বলছে তুমি সেরে দিলে কী ব্যাপার আছে আসলে অনেকদিন পর এলি তো আজকে তোকে একটু অতিথি অতিথি মনে হচ্ছে বেস্ট বেস্ট আমার থেকে অনেকদিন পর পর আসবো সময় হয়ে গেছে রেডি হয়ে নিয়েছি তাতানকে আনতে যাচ্ছি আর এখন আবার দেখছি রোদ উঠেছে আর ভিডিওটা আপলোডে বসিয়েছি কিন্তু পুরোপুরি হয়নি এখন আবার বাইরে বেরিয়ে গেলে আবার নেট কানেকশন ই হয়ে যাবে দেখা যাক বাড়িতে আসলে হয়ে যাবে আর কিছুই এদিকে জোগাড় যন্ত্র করতে পারিনি জাস্ট মোচাটা বার করে রেখেছি মোচা করবো কারণ তোজো এসেছিলো তোর সাথে একটু কথাবার্তা বলছিলাম ও বেরিয়ে গেলো তারপর আমি রেডি হয়ে গিয়েছি এখন যে আর যাই ওকে নিয়ে আসি ও দেখো ভুলেই গেছি অনেকদিন যাই না তো হেলমেট বার করতে হবে হেলমেট ছাড়া তো আবার ওখানে যাওয়া যাবে না মেন রোড তো আর এই হেলমেট পরলে একটা অসুবিধা কী বলতো এই তোমার চুল উঁচু করে বাঁধা যায় না চুলে এরকম বাঁধা দিতে হয় নাহলে হেলমেট পরা যাবে না বুঝিস না আমারটা পরে নেবো তারপর একটা নিয়ে যাবো খেয়েছিস পুরোটা হ্যাঁ ঠিক ছিল স্কুল থেকে যখন বাড়ি আসছিলাম কি ঠাটা পড়া রোদ হাত পা পুরো জ্বালা পোড়া করছিল আমার বাড়িতে এসে কি হাই হাই করে চুলকেছি এখন দেখো মেঘলা মেঘলা এটাই তখন থাকতো আরামে বাড়ি আসতে পারতাম যাই হোক বেজে গেছে 12:30 বাড়িতে এসে রান্নার অনেক কিছু যোগাযন্ত্র করে নিয়েছি মোচা কেটে এখানে ভাপিয়ে নিয়েছি মোচা আর মাছ দুটোরই এখানে আলু কাটা হয়ে গেছে মাছের আলু লম্বা লম্বা আর মোচার আলু হয়েছে এটুকু দেওয়ার সময় বেছে নেবো একবারে কেটে ধুয়েছি আর এখানে চাল ধুয়ে হাঁড়িতে রেডি করে রেখেছি ভাতও এখন বসিয়ে দেবো মাছ বার করে রেখেছিলাম নুন হলুদ মাখিয়ে নিয়েছি ছোলা তো ভিজিয়ে রেখেছিলাম তো এইটুকু দেবো মোচাতে বেশি লাগবে না মোচাও অল্প আর এইটুকু থাক আর এখানে মোচা ঘন্টের জন্য মশলা এখানে মাছের মশলা সব রেডি এখন জাস্ট রান্নাটা বসাবো তোমরা তো জানোই রোদে আমার একটু সমস্যা হয় যেখানে যেখানে রোদ যদি অনেকক্ষণ ধরে এক জায়গায় রোদ লাগে তাহলে সেই জায়গাটা পুরো চুলকে চুলকে লালচে হয়ে যায় তো এখন তো কিছুই নেই এসে দুটো হাতের পাঞ্জা পুরো হাই হাই করে চুলকেছে চুলকানোর পর না জ্বালা পোড়া করছিল যাক এখন একটু ঠিক হয়ে গেছে আর পায়ের পাতা এই দুটোতেই রোদ লাগছিল বাড়িতে যেই চলে এসেছি অমনি মেঘলা হয়ে গেছে মানে কি বলবো আসার সময় আবার একটু পেট্রোল পাম্পেও গেছি কারণ স্কুল তো এখন আমি সবসময় যাই না মাঝে মাঝে ইন্দ্রও নিয়ে আসে তো ভাবলাম গেছি যখন তেলটা ভরেই নি তেল কমে গেছিলো আর ওদিকে তাতানা এসে বেশিক্ষণ বসেনি স্নান করে নিয়েছে স্নান টান করে পুজোটা দিয়ে দিয়েছে মোচাটা সেদ্ধ করে নিয়েছিলাম এবার একটুখানি চটকে নিচ্ছি
আর এদিকে আলু ছোলা মশলা মশলা দিয়ে মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার মাছটা দিয়ে দেবো। মোচাটা এখানে বসিয়ে দিলাম, মোচাটা হতে একটু সময় লাগবে, গ্যাস কমিয়ে দিয়েছি, এখানে ভাতও বসিয়ে দিয়েছি। এটা হতে হতে না আমি জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি, সেই কোন সকালে কাঁচা হয়ে গেছে। জামা কাপড় মেলতে এসেছিলাম, এসে দেখি কি ছিড়েক ছিড়েক করে একটুখানি হলো বৃষ্টি, গাছের পাতাও ঠিকঠাক মতো ভেজে নি, ব্যাস বন্ধ হয়ে গেছে। ও না, ঝিরি ঝিরি হচ্ছে এখন সামান্য। এই যে রাস্তা জাস্ট পুরোপুরি ভেজেও নি, দেখো শুকনো রাস্তা রয়েছে। যাই হোক, আমার জামা কাপড় মেলা হয়ে গেছে, এই যে সব জামা কাপড় মেলে দিয়েছি। মোচা ঘন্ট হয়ে গেছে, নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এই যে পমফ্রেট মাছের ঝোল রেডি। আর এদিকে ছোলা আলু দিয়ে মোচা ঘন্ট হয়ে গেছে, আর এখানে তো ভাত হয়েই গেছে। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার। তাতানের খিদে পেয়ে গেছে, অনেক সকালে খেয়েছে, তার মধ্যে আজকে আবার আছে যোগা ক্লাস। আর এখন বাজে দুটো বাজে নি, এখনো 5 মিনিট বাকি আছে, খেয়ে নে। ওদেরকে খেতে দিয়ে দিই, আর আমি এখন খাবো না, আমার স্নান টান হয়নি তো, আর এছাড়া আমি না একটু চুলে কালার করবো, এই জন্য ও খাক, ততক্ষণে চুলে কালারটা করে কিছুক্ষণ রাখতে হয়, তখন বদনাম করলাম না যে কি ছিড়িক ছিড়িক বৃষ্টি হলো, রাস্তাও ভিজলো না, এই যে ব্যাপারটা নিতে পারেনি, এগুলো ঝমঝমিয়ে নেমেছে। এখন তো বেশ ভালো বৃষ্টি হচ্ছে, ভালো জোরে বৃষ্টি হচ্ছে। ওয়েদারটা অনেকটা যে ঠান্ডা, একটা হাওয়াও দিচ্ছে, দারুণ লাগবে। সত্যি বৃষ্টি জিনিসটা না খুব সুন্দর, দেখতে খুব সুন্দর লাগে। গাছের পাতার উপর বৃষ্টির জল পড়লে কি ভালো লাগে না দেখতে। এখন সন্ধ্যে 7:30, আজকে আমরা তিনজনেই সকালবেলা 5:30 সময় ঘুম থেকে উঠেছি। তিনজনের মধ্যে তাতান একটু দুপুরবেলা ঘণ্টাখানে ঘুমিয়েছে, কিন্তু ইন্দ্রও একটু শোয়নি, আমিও শুয়েছিলাম কিন্তু ঘুমাইনি একটু, তো কাজে বুঝতেই পারছো তাড়াতাড়ি আজকে সব ক্লান্ত হয়ে পড়বো। আর তার মধ্যে তাতান আজকে বিকেলবেলা যোগা ক্লাসে গেছিলো, ওখান থেকে এসে আবার পড়তে গেছে, আর পড়ার থেকে আসলেই তো খাবো 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 করতে থাকে, উল্টোপাল্টা খায়, আর রাতের খাওয়াটা গণ্ডগোল করে। তাই জন্য ভাবছি রাতের রান্নাটা একটু তাড়াতাড়ি সেরে নেবো, সেরে সারা হয়ে গেলে আমিও একটু রিল্যাক্সে থাকতে পারি, আর তারপর যার যখন খেতে পাবে ঘুম পাবে, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তে পারবে। তো দুপুরবেলায় না আমি এটা ভিজিয়ে রেখেছিলাম, এই যে একদিন দোকান থেকে নিয়ে এসেছিলাম, এটা সব রকম আছে, কাবলি ছোলা, মটর, রাজমা, তরকা, ছোলার ডালও মনে হয় আছে, যাই হোক এই সব কিছু মেশানো আছে। তো শুধু তরকা হলে ভিজিয়ে রাখতাম না, কিন্তু ওই কাবলি ছোলা মটর রয়েছে তো, তাই জন্য দুপুরবেলা একটু ভিজিয়ে রেখেছিলাম। তো এখন মনে হচ্ছে ঠিকঠাকই আছে, তো এটা এখন কুকারে একটা সিটি দিয়ে নেব। এতে একটু নুন আর হলুদ দিয়েছি, দিয়ে সিটি দেব। তো এখানে ডালটা সেদ্ধ হয়ে গেছে, ডাল বলতে সব রকম ডাল যে মেশানো ছিল, কিন্তু মনে হচ্ছে একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, 3টে সিটি দিয়েছি, মনে হয় 2টো দিলে ভালো হতো। যাই হোক, যা হয়েছে হয়েছে। এর মধ্যে না আবার এই মশলার প্যাকেটটাও দিয়ে দিয়েছে, কসুরি মেথি আর এই মশলা, আর এখানে পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসাথে কুচিয়ে নিয়েছি, এখানে একটু টমেটো কুচিয়ে নিয়েছি, আর এখানে আটা মাখা হয়ে গেছে, আর ওদিকে ডিম বার করে নিয়েছি, এদিকে 4টে ডিম ভেজে তুলে নিয়েছি, আর এদিকে সাদা তেলের মধ্যে ওই পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা যে কুচিয়ে রেখেছিলাম ওটা একটু ভাজা ভাজা করে নিয়েছি হলুদ দিয়ে। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা, ডালটা সেদ্ধ সময় নুন দিয়েছি, তো এখানে আবার অল্প একটু নুন দিলাম, তাহলে টমেটোটা তাড়াতাড়ি মরে যাবে।
এই দেখো এটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা মিক্সড ডাল দিয়ে দিলাম। এত ঘষিস তা উঠছে না, ভালো করে জল। যতই আমি তাড়াতাড়ি রান্না করি না কেন, ও দেখো আজকে আবার হাতে করে জোর করে বাবাই দিয়েছে। আমি আরো তাড়াহুড়ো করে রান্না করলাম যে তুই আসলে তোকে দিয়ে দেবো খেতে। কিন্তু ডামিটা খুব বাজে, ব্যাস এখন এই ভুট্টা খাচ্ছিস, হয়ে গেল তোর। না আমি কিছু পারবো না। এদিকে আমার হয়ে গেছে, এবার দিয়ে দেবো কসুরি মেথি, যে মশলাটা ছিল ওটাও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি, আর এখানে দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো। মিটে ডিম খাই ই মা সমস্যা। ব্যাস তুই মিটেই তো খাচ্ছে। হ্যাঁ সেটাই, ওদিকে ডালটা তো হয়ে গেছে আর রুটিটাও করে ফেলছি, এখন বেজে গেছে 9টা। এদিকে রান্না রেডি, আমরা সবাই খেতে বসে পড়েছি। তাতারি ভুট্টাকে এখন সংবং করছে, জানি তো যার জন্য তোর জন্য আমি তাতারি রান্না করেছি। ওই দেখ ওই দেখ, অমনি বাছা বাছি শুরু হয়ে গেল, সকালবেলা মোচা থেকে ছোলা বেঁচেছে, এখন এটা থেকে কাবলি ছোলা বাচ্ছে। এরম বেছে বেছে খাস না, তুই কি পুরোপুরি খাচ্ছিস? হয়তো একটা দুটো আছে। এটা কি? এটা রাজমা। আর বাছা বাছি করবি না, বলো যা পাবে মুখে দিবি পুরো, খালি বেছে 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 খায়। এমন তো খিদে পায় দাঁড়ো বরাবর। হ্যাঁ বেজে গেছে এখন 11:15, তাতান ওখানে ব্রাশ করে মুখ ধুচ্ছে। ও 11:15 না 11:30 বাজে, একটু আগে দেখলাম 11:10, এই দেখতে দেখতেই 11:30 বেজে গেল। যাই হোক সব হয়ে গেছে, এবার গা ধুতে যাব। গরম তেমন একটা নেই কিন্তু কাজকর্ম করলে ঘেমে যাচ্ছি, গা না ধুই না রাতে শোয়া যাচ্ছে না। আমি ওই ঘরে গেছি, তাতান ওই ঘরে চলে গেছে বলে আমার গরম লাগছে, ফ্যান চালাবো, দুখানা ফ্যান চালিয়ে বসে আছে। যাই হোক একটা কথা তোমাদের বলার আছে, কালকে আমার জীবনের একটা বিশেষ দিন, তবে এখন এই বয়সে এসে আর বিশেষ দিন ওটা মনে হয় না। যাই হোক আমি আমার এই বিশেষ দিনে আমি আমার একটা মানে স্বপ্ন বলতে পারো, ইচ্ছা বলতে পারো, শখ বলতে পারো, পূরণ করতে চলেছি, যেটা তোমরা নেক্সট ব্লগে তোমরা জানতে পারবে কি করছি না করছি, আজকে আর বলছি না। তবে হ্যাঁ আজকে তোমাদের কাছে একটাই মানে একটা কথা বলছি, যাই হোক যে তোমরা আমাকে কমেন্টে জানাও যে বিশেষ দিনটা কি আর আমি কি শখ পূরণ করতে চলেছি। হ্যাঁ তোমাদের মধ্যে এরকম এখানে এখন অনেকেই উল্টোপাল্টা কমেন্ট করবে, তুমি কি শখ পূরণ করবে, আমরা কী জানি এই সেই, আর যারা আমরা ভালো আমার ভালো বন্ধু তারা নিশ্চয়ই কোনো রকম প্রবলেম হবে না। আমি এই কারণেই জিজ্ঞাসা করছি, আমি এরকম বহু কথা বহু অনেক আন্দাজে কিংবা জাস্ট হালকার ওপর দিয়ে বুঝিয়ে গেছি কিংবা অনেকে বোঝেই নি, কিন্তু এমন আমার অনেক বন্ধু আছো যারা বুঝে গেছো, আমাকে কমেন্টে বলেছো দিদি এই এইটা বলছো না, দিদি এই কথা বলছো না, দিদি ওর কথা বলছো না, পরিষ্কার একদম আমার মনের কথা ধরতে পেরে গেছো, আমি যাই কিছু বলি তোমরা ধরতে পেরে যাও। তো আর এটা এই ব্যাপারটা একদম খুব আন্তরিকতা না থাকলে কেউ কারোর মনের কথা এইভাবে হঠাৎ করে মানে ধরতে পারে না, বুঝতে পারে না, অনেকেই তো বোঝে না। আর যারা বুঝতে পারো তাদের কাছে আমি বলছি তারা আমাকে কমেন্ট করে জানাও, ঠিক আছে? আমার বেশ ভালো লাগে, তোমরা যখনই আমার মনের কথাগুলো বলে দাও না আমার বেশ ভালো লাগে, মন থেকে একটা মুচকি হাসি আসে যে না আমাকেও এরকম এতটা কেউ কাছের থেকে ভালোবাসে, না হলে এরকম মনের কথা বলতে পারে না। আর তারপর তো তোমরা তো কমেন্টে জানাবেই, আর যাদেরটা সঠিক হবে তারা তো নেক্সট ব্লগ যখন বেরোবে তখন তো জানতেই পেরে যাবে হ্যাঁ যে তোমরা ঠিক বলেছো কি ভুল বলেছো, ঠিক আছে? তো দেখি কয়জন ঠিক বলতে পারো। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।